এবং সরকারি কর্মচারী এবং শিক্ষক মহল অধীর আগ্রহে অপেক্ষা করছিল। কিন্তু সুপ্রিম কোর্টের আজকের এই রায় এটা অত্যন্ত হতাশাজনক, এবং তাদের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে যে এই বিচার কবে আমরা পাব। আজকে সেই অপেক্ষায় কিন্তু এতদিন ধরে ছিলেন শিক্ষক শিক্ষা কর্মীরা, তাদের একটা ধারণা ছিল যে আজকে হয়তো সুপ্রিম কোর্টে এই ফয়সলাটা হয়ে যাবে, কিন্তু এটা হলো না। আবার একটা তারিখ ঘোষণা হলো, সামনে নির্বাচন আছে। এখন বিষয়টা হচ্ছে যে এটা কি আদৌ ফয়সলা করতে চাইছে সুপ্রিম কোর্ট? আমাদের তো মনে হচ্ছে না। যদি সত্যি সত্যি চাইতো তাহলে আজকে 60 নম্বরেই এটাকে রাখা হয়েছে, কারণ এটাকে প্রথমে রাখা হয়েছিল বা এর জন্য একটা স্পেসিফিক ডেট আলাদা করে ঘোষণা করে এই সিদ্ধান্তটা কিন্তু সুপ্রিম কোর্ট নিতে পারতো বা রায়টা দিতে পারতো, কিন্তু সেটা দিল না। এর পেছনে রহস্যটা কি সত্যি আমরা বুঝতে পারছি না। এটা আমাদের কাছে একটা হতাশাজনক ব্যাপার। আমরা অত্যন্ত মর্মাহত সুপ্রিম কোর্টের এই ভূমিকাতে। যাই হোক, আশা তাও রাখতে হবে আমাদের, নিশ্চয়ই আমরা একদিন জয়ী হব, সেই আশায় আমরা থাকলাম। আমাদের রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষকদের অধিকার প্রতিষ্ঠিত হবে, এই আশায় আমরা থাকলাম। আমার নাম স্বপন মণ্ডল, সাধারণ সম্পাদক বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি।